Hey guys, welcome back to my channel after a very long time. আজকে আমি আমার অনেক লং অ্যাওয়েটেড একটি শখ পূরণ করতে যাচ্ছি, সেই শখটি হচ্ছে ট্রি প্ল্যান্টেশন। সো কাম অন এন্ড প্ল্যান্ট ট্রি উইথ মি। আজকে আমি প্ল্যান্ট করব পেঁয়াজ এবং রসুন, বিকজ দে আর রিয়েলি ইজি টু গ্রো। কিছুদিন ধরে আমি দেখলাম আমাদের বাসায় কিছু পেঁয়াজ এবং রসুনের রুট গজাচ্ছে, তাই সেই রুটওয়ালা পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি ছাদে নিয়ে এসলাম গাছ লাগানোর জন্য। বাই দ্য ওয়ে, আমি গাছ সম্পর্কে কিছুই জানি না। আমি এই ভিডিওর সব কিছু করেছি আমার নানুর থেকে শিখে, কারণ আমার নানু গাছ সম্পর্কে অনেক কিছু জানে এবং এই ছাদ বাগানটা তারই। নেক্সট কোনো দিন আমি আপনাদেরকেও আমাদের ছাদ বাগানটি ট্যুর করে দেব ইনশাআল্লাহ। রিপ্ল্যান্টেশনের জন্য আমার এসব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে। এখানে পেঁয়াজ এবং রসুন আছে। নানু আমাকে বলেছে কোকোপিটগুলো মাটিতে মিক্স করে নিতে। আমি প্রথমে এই টবটা নিয়েছিলাম গাছ লাগানোর জন্য, কিন্তু টবটি ভাঙা ছিল, তাই আমি এই ব্লু কালারের পটটা নিলাম গাছ লাগানোর জন্য। তো আমি পটে মাটি ভরে নিয়েছি, এখন আমি পেঁয়াজগুলো লাগাবো। এখন আমার পেঁয়াজ লাগানো শেষ, এগুলোর মধ্যে এখন আমি পানি দিয়ে নিব। সেম প্রসেসে টবে মাটি ভরে নিচ্ছি এবং টবে রসুনগুলো লাগিয়ে নিব। রসুনগুলো লাগানো শেষ, এখন আমি এটিতে পানি দিয়ে নিব। এখন আমার গাছ লাগানো শেষ, এখন আমি আর আমার বোন নেচার এনজয় করছি, বিকজ শি লাভস নেচার জাস্ট লাইক মি।